স্টুডেন্টরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ তোমাদের একটা কবিতা আমি শেখাবো। কবিতাটি তোমরা সবাই নাম জানো। কবিতাটি হলো কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা আবার আসিব ফিরে, অমর সৃষ্টি তার। তো সেই কবিতাটিতে কবি বলতে চেয়েছেন যে আসলে সবাইকারই দেখো, আমরা যেখানে জন্মগ্রহণ করি সেই জন্মভূমির ওপর আমাদের একটা টান থাকে, একটা আবেগ থাকে, একটা ভালোবাসা থাকে। তার উপরই কবি লিখেছেন যে হয়তো একটা লক্ষ্মী পেঁচা ডাক দেখবে তোমরা শিমুলের ডালে বসে আছে, হয়তো একটা ছোট শিশু খই ছড়াবে উঠোনে, হয়তো দেখবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, সেখানে তাদের মধ্যেই আমাকে তোমরা পাবে। এই কথা বলে গেছেন কবি, সেই নিয়েই কবিতা। কবিতার নাম আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেবে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের কাছে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা বেগ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই হলো কবিতাটা। সবাই প্র্যাকটিস করো এবং পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন?